হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দেখতে থাকবো বন্ধুরা তো বোমবাদা বলিউডে আরও একবার আত্মপ্রকাশ করছেন বলিউডে আরও অনেক ছবি লাইন আপে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির এটা আমি অনেকবারই বলেছি প্রিভিয়াস ভিডিওতে এবং আমি সবার প্রথম এই আপডেটটা দিয়েছিলাম যে প্রসেনজিতের আকামি হিন্দি ছবি হতে চলেছে মালিক ছবির নাম হচ্ছে মালিক যে ছবিটায় এ থাকতে চলেছেন রাজকুমার রাও এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এছাড়াও আরও অনেকে এখন আজকের বিষয়টা অনেক জায়গায় পোস্ট করা হচ্ছে মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির নাম একটা অফিসিয়াল পেজ রয়েছে বড় পেজ যেখান দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির সমস্ত অফিসিয়াল যে কোনো আপডেট যে কোনো পুরোনো দিনের কোনো তথ্য পুরনো দিনের ছবি বিভিন্ন রকম কিছু কিন্তু আপডেট দেওয়া হয় নিয়মিতভাবে সেখানেও দেখলাম পোস্ট করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে মালিকের কথা এবং যেটা জানা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ পোর্টাল থেকে টাইমস অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে এআই থেকে যেটা জানতে পারছি আমি ইভেন গুগলে সার্চ করেছিলাম যে দেখি তো এটা স্টারিংটা কি রয়েছে তো সেখানে দেখতে পাচ্ছি ভেরি ইন্টারেস্টিং একটা কাস্টিং কিন্তু রয়েছে মালিক সিনেমাটায় এটা একটা বলিউড ছবি হিন্দি ছবি তোমাদের তো সেটা আগে বলেছি রাজকুমার রাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই সিনেমায় কাস্টিং যারা রয়েছে মানুসি ছিল্লার রয়েছে সৌরভ শুক্লা রয়েছে আয়ুষ্মান পুরস্কার রয়েছে এছাড়াও রয়েছে সনাত কিরকিরের সুতরাং এই ছবিটা একটা কিন্তু দারুণ একটা কাস্টিং কিন্তু সিলেক্ট করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই ছবিটায় মানে এই ছবিটা অ্যাকচুয়ালি যেটা হতে চলেছে শুধুমাত্র অ্যাকশান না কিন্তু অ্যাকশন থ্রিলার সিনেমা কিন্তু হতে চলেছে রাজকুমার রাওয়ের যদি প্রিভিয়াস কটা কাজ দেখি আমরা বেশ ভালো কিন্তু গেছে স্ত্রী টুতেও তার ভালো পারফরমেন্স ছিল এবং এই ছবিটার মাধ্যমে রাজকুমার রাও একটা আলাদা লেভেলে তার কাম ব্যাক কিন্তু হতে চলেছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জির রোলটা কি হতে পারে সেটা নিয়ে আমাকে অনেকে কোয়েশ্চেন্স করেছে কার্তিক ভক্ত থেকে শুরু করে আরও অনেকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কোয়েশ্চেন করেছে ইভেন প্রসেনজিৎ শৈল এবং আরো অনেকে বিশ্বজিৎ থেকে শুরু করে অনেকে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা আমাকে ইনবক্সে এটা ইনফর্ম করেছে যে এটা অনেক জায়গায় এবারে কিন্তু বেরোচ্ছে এই মালিক নামক সিনেমাটাই যে প্রসেনজিৎ থাকবে তো এইটা নিয়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাই রাজকুমার রায়ের যেমন একটা কামব্যাক হতে চলেছে এরকম হিরোইজম একটা ব্যাপারে একটা মানে হার্ড করে একটা অ্যাকশান থাকবে বন্ধু চারাচারি থাকবে অস্ত্রের ব্যবহার থাকবে একটা রক্তারক্তির সিন থাকবে একটা অন্য ফ্লেভারে কিন্তু এই সিনেমাটা হচ্ছে একটা গ্র্যান্ডার স্কেলে কিন্তু এটা বানানো হচ্ছে তোমাদেরকে একটা কথা বলছি এবং দীর্ঘ দু তিন মাস ধরে কিন্তু কন্টিনিউয়াস শুটিং কিন্তু চলছে এবং যেটা শিওর হলাম যে বুমবাদা কিন্তু নিজে মিঠুন চক্রবর্তী যেন উইসটা করলেন না দাদা সাহেব ফালকে যে পুরস্কারটা আমাদের মিঠুন চক্রবর্তী পেয়েছেন সেটার জন্য উইশ করেছেন এবং মিঠুন চক্রবর্তী সবাই জানি তো সেইখানেই দা কিন্তু বলেন যে তিনি লখনৌতে রয়েছেন একটা হিন্দি ছবির শুটিং এ তিনি কিন্তু ব্যস্ত রয়েছেন সুতরাং এই হিন্দি ছবিটা লখনৌতে যেটা শুটিং হচ্ছে সেটা কিন্তু এই মালিক সিনেমাটারই কিন্তু শুটিং চলছে সুতরাং বলাই বা যে এই সিনেমাটা কিন্তু ভিলেন হিসাবেও থাকতে পারেন প্রসেন চট্টোপাধ্যায় যেটা জানা যাচ্ছে এটা শোনা যাচ্ছে অফিসিয়ালি আমি সত্যি কথা বলছি এই নিউজটা জানি না যে বুমবাদার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার চলে হতে চলেছে কোনো গেস্ট অ্যাপেরেন্স সাপোর্টিং ক্যারেক্টার নাকি কোনো ভিলেনেস্টিক ক্যারেক্টার নাকি হিরোর ক্যারেক্টার এটা সত্যি আমি জানি না এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট আমার কাছে অন্তত নেই আমি পেলে অবশ্যই জানাবো বাট ভুলভাল তথ্য আমি দিতে চাই না তোমাদেরকে আগে থেকে ঠিক আছে তো আমি অবশ্যই অফিসিয়াল বোমবাতার ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আপলোড দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ইনফর্ম দেওয়া করার চেষ্টা তো বন্ধুরা বুমবাদার টলিউড যেমন কাঁপায় ভাই বছর বয়সে বলিউডও কাঁপাতে পারে সেই অকাতটা বোমবাদার রয়েছে সেই ভরসার জায়গাটা বোম্বাদার রয়েছে বুমবাদার অভিনয়ের স্কিলটা সেই পর্যায়েই রয়েছে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ভাষায় যে কোনো ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই কাঁপিয়ে দিতে পারেন ছাড়খাড় করে দিতে পারেন প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই একটা আলাদা ব্র্যান্ড যেটা সবার সাথে তুলনা করা যায় না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা